আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্ট এক্সাম, যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, সেই ফাইনাল পরীক্ষার ইতিহাসের যে সেরা 2 মার্কসের প্রশ্নগুলো সেটা নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সেরা 40খানা 2 মার্কসের ভিডিও 2 মার্কসের কোশ্চেন দেবো উত্তর সহ। যদি তোমরা এগুলো করে যাও তাহলে আমি আশা করবো তোমরা এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর এর আগে কিন্তু আমি অন্যান্য সমস্ত ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি চ্যানেলে, এবং ভিডিও আপলোড করছি নিয়মিত। তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরের আমি আই বাটনে সমস্ত প্লেলিস্ট দিয়ে দিচ্ছি ক্লাস 8-এর, তোমরা সেখান থেকে কিন্তু সমস্ত ভিডিও দেখে নেবে, ঠিক আছে? যতটা তোমাদের দরকার দেখে নেবে। তো চলো আজকে সেই ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেনগুলো একবার দেখে নিই। তো দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে কি সূর্যাস্ত আইন কাকে বলে বা কি। তো ফার্স্ট কোশ্চেন আমি কীভাবে লিখেছি দেখো। সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দের কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। তারপর দেখো হেডিং দিয়েছে এরকমভাবে, হেডিং দিয়ে লিখেছে সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন বলা হচ্ছে কি কে কবে ভারতসভা প্রতিষ্ঠা করেন। 1876 সালের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোস দ্বারা প্রতিষ্ঠিত ব্রিটিশ ভারতে প্রথম প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সংস্থাটি হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা। উদ্দেশ্য কি? ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা করা। দ্বিতীয়ত কি? এই উদ্দেশ্য পূরণের জন্য ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো, ঠিক আছে? এর পরবর্তী দেখো, 3 নম্বর হচ্ছে কি উডের ডেসপ্যাচ কি। বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই একটি নির্দেশনামা বা প্রতিবেদন পেশ করেন, যা উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশনামার উপর ভিত্তি করে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো গড়ে ওঠে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1874 সালের 15 জানুয়ারি ভারত তত্ত্ববিদ স্যার উইলিয়াম জোন্স ব্রিটিশ ভারতের তদন্তরীন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়াম এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। দ্য এশিয়াটিক সোসাইটি কলকাতার একটি অগ্রণী গবেষণা সংস্থা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে খিলাফত আন্দোলন কি। প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ভারতীয় মুসলমানগণ তীব্র প্রতিবাদ করেন, কারণ তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের ধর্মগুরু খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। তার মর্যাদা পুনরুদ্ধারের জন্য ভারতীয় মুসলমানগণ খিলাফত আন্দোলন শুরু করেন। এই আন্দোলন খিলাফত আন্দোলন নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, চৌরি চৌরা ঘটনা কি। 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের উপর গুলি অকথ্য অত্যাচার করে এবং উপর পুলিশ অকথ্য অত্যাচার করে এবং বিনা প্ররোচনায় জনতার উপর গুলিবর্ষণ করে। এর ফলে জনতা উত্তেজিত হয়ে চৌরি চৌরা থানায় আগুন ধরিয়ে দেয়। এতে 22 জন পুলিশকর্মী মারা যায়। এটি চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো। খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। খান আব্দুল গফ্ফর খান ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তাঁর নেতৃত্বে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে আইন অমান্য আন্দোলন প্রবল আকার ধারণ করে। নেক্সট দেখো, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি।
1932 সালে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের পরামর্শে ভারতের ব্রিটিশ সরকার যে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করে তা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি নামে পরিচিত। এই নীতির মাধ্যমে ভারতীয়দের সংখ্যালঘু, বর্ণ হিন্দু, অনুন্নত হিন্দু এই তিনটি সম্প্রদায়ে বিভক্ত করে আইনসভায় পৃথক নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করে। পরবর্তী কোশ্চেন দেখো, গান্ধী স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো। 1909 খ্রিস্টাব্দে হিন্দ স্বরাজ নামের রচনায় গান্ধীজি তার স্বরাজ বিষয়ে সামাজিক দাবিগুলোকে ও আদর্শগুলিকে স্পষ্ট করে বিশ্লেষণ করেছেন। তার বক্তব্য ছিল শুধু ঔপনিবেশিক শাসন বা ব্রিটিশরা নয়, সমগ্র পাশ্চাত্য আদর্শভিত্তিক আধুনিক শিল্প সমাজের ভারতের সাধারণ মানুষের শত্রু। স্বরাজ হলো রাজনৈতিকভাবে অর্ধেক স্বাধীনতার দাবি, শুধু ব্রিটিশ শক্তিকে তাড়ালেই হবে না, তাদের চিন্তা ভাবনা আদর্শ সব কিছুকে পুরোপুরি ত্যাগ করতে হবে, সবাইকে চাষিদের মতো সহজ সরল জীবনযাপন করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নৌবিদ্রোহের কারণ গুরুত্ব। তো দেখো, এখানে আমি গুরুত্ব দিচ্ছি না, কারণটা দিচ্ছি এরপরে, যখন আমি তোমাদের 4 মার্কসের বা হচ্ছে তোমাদের 8 মার্কসের কোশ্চেন দেবো, ঠিক আছে, তো সেইখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো, এখানে বলা হচ্ছে কি, ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বশেষ আন্দোলন হলো নৌবিদ্রোহ। নৌবিদ্রোহের কারণ কি, নৌবাহিনীতে প্রবল বেতন বৈষম্য, ভারতীয় নাবিকরা, 2 নম্বর বলা হচ্ছে ভারতীয় নাবিকরা ইংরেজ ও শ্বেতাঙ্গ অফিসারদের দ্বারা সর্বদাই বর্ণ বৈষম্যের কারণে লাঞ্ছিত হতেন, 3 নম্বর নিম্নমানের খাদ্য সরবরাহ নৌবিদ্রোহ এর অন্যতম কারণ, 4 নম্বর দেখো ভারতীয়দের পদোন্নতির অভাবে নৌবিদ্রোহ ইন্ধন জুগিয়েছিল, 5 নম্বর অতিরিক্ত পরিমাণে যা ভারতীয় নৌসেনাদের ছাঁটাইয়ের কারণে নৌবিদ্রোহ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, বিনয় বাদল দীনেশ বিখ্যাত কেন, এটা তো অনেক বড় কোশ্চেন, তবু দেখো 2 নম্বরে দিয়েছে, 2 নম্বরে দিলে তোমাকে এইটুকু লিখতে হবে যে বিনয় বাদল দীনেশ ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের 3 জন অন্যতম বাঙালি ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ করে এরা কর্নেল সম্পসনকে হত্যা করেন, এই কারণে ভারতের স্বাধীনতা আন্দোলনে এরা বিখ্যাত। তারপর দেখো, স্বরাজপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলো কী ছিল, অহিংস অসহযোগ আন্দোলনের ব্যর্থতা ও গান্ধীজির জেল হওয়ার ফলে কংগ্রেস সংগঠনের মধ্যে বিবাদ তৈরি হয় এবং চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর নেতৃত্বে কংগ্রেস খিলাফত স্বরাজ দল তৈরি হয়, এই দলের অনুগামীদের স্বরাজপন্থী বলা হতো। দাবি কী ছিল, দাবি সমূহ, 1 আইন পরিষদ বয়কট না করে তাতে অংশ নেওয়া, 2 আইনসভায় প্রবেশ করে সরকারের নীতি ও কাজে বাধা দেওয়া, 3 ভারতীয়দের উন্নয়নে সহায়ক নানা প্রস্তাব ও বিল উত্থাপন করা। ঠিক আছে, পরবর্তী দেখো, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়। 1940 সালের মার্চ মাসে মুসলিম লীগের সম্মেলনে জিন্না দ্বিজাতি তত্ত্ব প্রচার করতে শুরু করে, যা পাকিস্তান গঠন হওয়ার আগ পর্যন্ত চলতে থাকে। দ্বিজাতি তত্ত্ব মূলত ভারতীয় মুসলমানদের আলাদা নির্বাচনী অধিকার রক্ষার জন্য দেওয়া হয়। এই তত্ত্বের মূল বিষয়বস্তু ছিল এই যে হিন্দু মুসলমান আলাদা জাতিসত্তা, তারা ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামাজিক এবং চিন্তার দিক থেকে সম্পূর্ণ আলাদা। সর্বপ্রথম স্যার সৈয়দ আহমেদ খান মুসলিমদের আলাদা জাতিসত্তা প্রতিষ্ঠা করার আন্দোলন শুরু করেন এবং পরবর্তী সময়ে মোহাম্মদ ইকবালের নেতৃত্বে অবশেষে এই তত্ত্বের উপর ভিত্তি করে হিন্দু মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, র্যাডক্লিফ লাইন হবে, ঠিক আছে, এটা লয়া কার্ডটা তোমরা দিয়ে নেবে। র্যাডক্লিফ লাইন বলতে কী বোঝো, তো দেখো র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান সীমান্ত র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। স্যার র্যাডক্লিফ অতি অল্প সময়ের মধ্যে ভারত বিভাজনের মানচিত্র তৈরি করেছিলেন, তবে এতে অনেক ত্রুটি ছিল কারণ ভারতের ভৌগোলিক অবস্থা সম্পর্কে র্যাডক্লিফের কোনো প্রত্যক্ষ ধারণা ছিল না এবং সাধারণ মানুষের মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, চিপকো আন্দোলন কি।
চিপকো একটি গাড়োয়ালি শব্দ। চিপকো কথাটির আক্ষরিক অর্থ জড়িয়ে ধরা বা চেপে ধরা। 1973 খ্রিস্টাব্দের না 73 খ্রিস্টাব্দ নাগাদ বর্তমান উত্তরপ্রদেশের তৎকালীন রাজ্য সরকারের নির্দেশে গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামের বৃক্ষ ছেদনের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ জোরদার হয়। গাছ কাটা আটকাতে জনগণ প্রতিবাদ স্বরূপ গাছকে জড়িয়ে ধরে রাখত। আন্দোলনের এই পদ্ধতি থেকে চিপকো নামটি এসেছিল। চিপকো মানে হচ্ছে জড়াও। এই আন্দোলনের দাবি ছিল জঙ্গলের অধিকার সাধারণ মানুষের। নেক্সট কোশ্চেন দেখো, পারিবারিক হিংসারোধ আইন, পারিবারিক হিংসারোধ আইন কি? পারিবারিক হিংসারোধ আইন, পরিবারের কোনো মহিলা যদি কোনো নিপীড়নমূলক ঘটনার শিকার হন তাহলে এই আইনের দ্বারা তাকে সুরক্ষা দেওয়া হয়। সুরক্ষার বিষয় কি কি? 1 নম্বরে বলা হচ্ছে মানসিক ও অর্থনৈতিক পীড়ন, লাঞ্ছনা, নির্যাতন, হত্যার চেষ্টা ইত্যাদি বিষয়ে মহিলাদের এই আইনে সুযোগ দেওয়া হয়, ঠিক আছে? তার পরবর্তী 2 নম্বরে বলা হচ্ছে সুরক্ষার প্রকৃতি। মুখ্য বিচার বিভাগীয় বিচারক বা জেলা সুরক্ষার আধিকারিক মহিলার আবেদনের পরিপ্রেক্ষিতে বিনামূল্যে তাকে আইনগত সাহায্য দেন, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন কি? পশ্চিম ভারতে নর্মদা নদীর উপত্যকায় বাঁধ তৈরির প্রকল্প গ্রহণ করা হয়, ফলে প্রায় 21 লক্ষ মানুষ জীবন ও জীবিকা হারাতে বসে। এর ফলে 1970 খ্রিস্টাব্দের শুরু থেকে অসংখ্য মানুষ নর্মদা বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিল, ঠিক আছে? দাবি কী ছিল? বিভিন্ন দাবিতে এই আন্দোলন সংঘবদ্ধ হয়েছিল, যথা 1 বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে, 2 নম্বর উচ্ছিন্ন মানুষের জীবন ও জীবিকার অধিকার সুরক্ষিত করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি? কেরলের 89 বর্গ কিলোমিটার অঞ্চলব্যাপী বিস্তীর্ণ এলাকাকে সাইলেন্ট ভ্যালি বলে। অরণ্য রক্ষা ও পরিবেশ কেন্দ্রিক শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে এই অঞ্চলে যে আন্দোলন সংগঠিত হয় তা সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, তারপর দেখো আন্দোলনের কারণ। 1980-এর দশকে স্থানীয় নদী প্রকল্পের ফলে এই অঞ্চলে অরণ্য ধ্বংসের সম্ভাবনা তৈরি হয়, এর প্রতিবাদে স্থানীয় মানুষ সংগঠিত হয়, ঠিক আছে? তো পরবর্তী কোশ্চেন, যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সম্পর্কে লেখো বা ভূমিকা লেখো, ঠিক আছে? 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলাদেশ মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখানে কী বলা হচ্ছে প্রতিষ্ঠাতা কার্যাবলী? 1 নম্বর বলা হচ্ছে সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, কুমুদিনী ডাকুয়ার নেতৃত্বে এই সরকার প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? কার্যাবলী কি? তাম্রলিপ্ত জাতীয় সরকার খাদ্য সংকট মোকাবিলার জন্য এই অঞ্চলের খাদ্যশস্য চালান বন্ধ করে এজন্য তমলুক, নন্দীগ্রাম, মহিষাদল প্রভৃতি অঞ্চলে রাস্তাঘাট কেটে দেওয়া হয়, ধনী চাষিদের বাড়তি ধান গরিবদের মধ্যে বিলিয়ে দেয় এবং বিদ্যুৎ বাহিনী গঠন করে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, কংগ্রেসের হরিপুরা ও ত্রিপুরা অধিবেশনে ত্রিপুরা অধিবেশন গুরুত্বপূর্ণ কেন, ঠিক আছে? তো এখানে দেখে নাও কী বলা হচ্ছে, এরকম বক্স করবে সুন্দর করে বা ঢেউ দিয়ে দিয়ে করবে, তাহলে দেখতে সুন্দর হবে। 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের সুভাষচন্দ্র বসু বামপন্থীদের সমর্থনে সভাপতি নির্বাচিত হন। গান্ধীজি এবং তার অনুগামীদের সঙ্গে তার তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায়। 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশনে তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী পত্রবিশিতা রামাইয়াকে হারিয়ে পুনরায় সভাপতি নির্বাচন হন। তবে গান্ধীপন্থী কংগ্রেসি নেতাদের বিরোধিতায় ক্ষুব্ধ হয়ে সুভাষচন্দ্র সভাপতির পদে ইস্তফা দেন এবং ফরওয়ার্ড ব্লক নামে নতুন একটি দল গঠন করেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? ভারত ছাড়ো আন্দোলনে ইতিহাসে মাতঙ্গিনী হাজরার নাম ছিল চিরস্মরণীয়। মেদিনীপুর জেলার তমলুকের 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা গান্ধীবাদী ছিলেন বলে তাকে গান্ধীবুড়ি বলা হতো। পরবর্তী দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে
অনেক মানুষ তমলুক থানায় বিক্ষোভ দেখাতে যায়। পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালালে নেত্রী মাতঙ্গিনী হাজরার বুকে গুলি লাগে এবং তিনি শহীদের মৃত্যুবরণ করেন। তারপর দেখো অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়। অলিন্দ অভিযান উত্তর হচ্ছে 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। এরপর তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিং এর অলিন্দে মানে বারান্দায় ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয় তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে দেখো মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে 1931 খ্রিস্টাব্দের 5ই মার্চ যে চুক্তি হয় তা গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। এই চুক্তির অপর নাম দিল্লি চুক্তি। এই চুক্তি অনুযায়ী স্থির হয় কি হচ্ছে। 1 নম্বর ব্রিটিশ সরকার বন্দি সত্যাগ্রহীদের মুক্তি দেবে। 2 আন্দোলনকারী বিদেশি পণ্য বর্জন করা বন্ধ করবে। 3 সরকার দমনমূলক আইনগুলি তুলে নেবে। তারপরে দেখো কৃষক প্রজাপার্টির মূল বক্তব্য কি ছিল। বাংলায় কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক। এই দলের মূল বক্তব্য হলো 1 নম্বর কৃষক প্রজাপার্টি ছিল একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এই দল হিন্দু ও মুসলমান কৃষকদের স্বার্থে জমিদারি প্রথার বিলোপ, খাজনার হার হ্রাস, শিক্ষার প্রসার প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আলিগড় আন্দোলন কি, এর উদ্দেশ্য কী ছিল। স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজকে কেন্দ্র করে মুসলিম সমাজের সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল বলে একে আলিগড় আন্দোলন বলা হয়। সরি, নেক্সট দেখো এর উদ্দেশ্য কী ছিল। দেখো এগুলো আমি একটু বাড়িয়ে 2-1 লাইন লিখেছি, ঠিক আছে, তোমরা চাইলে 2-1 লাইন কমিয়ে লিখতে পারো। উদ্দেশ্য তোমরা এখানে 3টে না দিয়ে 2টো দিতে পারো। মুসলমান সমাজের আধুনিকীকরণ করা, তাই তিনি এখানে ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছিলেন। 2 নম্বর মুসলমান সমাজ যাতে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলি ব্যবহার করতে পারে তার চেষ্টা করা। 3 নম্বর মুসলমান অভিজাত শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করা। তারপরে তার পরবর্তী দেখো কোশ্চেন, খুদাই খিদমতগার কাদের বলা হতো। খুদাই খিদমতগার ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের খান আব্দুর গফর খানের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। গান্ধীবাদী এই নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। তার নেতৃত্বে যে দল গড়ে উঠেছিল তার নাম ছিল খুদাই খিদমতগার। খুদাই খিদমতগার দলের সদস্যরা লাল রঙের কুর্তা পরতেন বলে এই দল লাল কুর্তা বাহিনী নামেও পরিচিত ছিল। দেখো তারপরে হচ্ছে ইলবার্ট বিল কি। লর্ড রিপন ভারতে আসার আগে ভারতীয় বিচারকরা কোন অভিযুক্ত ইংরেজদের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিলের খসড়া রচনা করেন। এই বিল অনুসারে ভারতীয় বিচারকরা ইংরেজদের বিচার করার অধিকার পায়। এই খসড়া বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত। ইংরেজরা এই বিলের চরম প্রতিবাদ করলেও ভারতসভা বিলটির সমর্থনে এগিয়ে আসে। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন দেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা কি। 1947 খ্রিস্টাব্দের 24শে মার্চ লর্ড মাউন্টব্যাটেন বড়লাট হিসেবে কার্যভার গ্রহণের পর ভারতের অখণ্ডতা রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। এমতো অবস্থায় তিনি 1947 খ্রিস্টাব্দের 3ই জুন ভারত ভাগের যে পরিকল্পনা ঘোষণা করেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। ঠিক আছে, দেখো এটা আর আরেকভাবে লেখা যায়। মাউন্টব্যাটেন পরিকল্পনা, মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা রূপায়ণের জন্য 1947 খ্রিস্টাব্দের 3ই জুন যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। এতে বলা হয় যে ভারতকে ভারত ও পাকিস্তান নামে 2টি পৃথক ডমিনিয়নে ভাগ করা হবে। 2 মুসলিম প্রধান অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হবে। 3 পাঞ্জাব ও বাংলা ব্যবচ্ছেদের জন্য সীমানা কমিশন এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিরিয়ট জেলায় গণভোট গৃহীত হবে। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখো হিউম ডাবলিন ষড়যন্ত্র তত্ত্ব কি। ষড়যন্ত্র তত্ত্বটা কী বলা হচ্ছে। হিউম ছিলেন একজন ইংরেজ সিভিল সার্ভেন্ট। তার পুরো নাম অ্যালান অ্যাক্টেভিয়ান হিউম। ডাবলিন ছিলেন ভারতের ভাইসরয়।
হিউম ডাফিন ষড়যন্ত্র বলতে বোঝায় যে হিউম ও ডাফিনের ষড়যন্ত্রেই নাকি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে। হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্নের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তত্ত্ব ওয়েডারবার্নের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তত্ত্ব হিউম ডাফিন ষড়যন্ত্র নামে পরিচিত। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেশীয় মুদ্রণ আইন বলতে কি বোঝায়। ভারতের ভাইসরয় লর্ড ব্রিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করেন। তো এই আইনে কি বলা হয়েছিল, দেশীয় ভাষা মুদ্রণ আইন। এই আইনে বলা হয় যে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রে বিরাট ব্রিটিশ সরকার বিরোধী কোনো লেখা প্রকাশ করা যাবে না। যদি দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে ব্রিটিশ সরকার বিরোধী বক্তব্য প্রকাশ ও প্রচার করা হয় তবে ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত হবে। তার পরবর্তী কোশ্চেন দেখো, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি, উদ্দেশ্য দেখো। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি, ঊনবিংশ শতকে নাটকের মাধ্যমে ব্রিটিশদের অত্যাচার বিষয়ক বিভিন্ন নাটক থিয়েটার ইত্যাদির মাধ্যমে জনমানসে তীব্র ব্রিটিশ বিরোধিতা জন্ম নেয়। এমত অবস্থায় ব্রিটিশদের সুরক্ষা নিশ্চিত করতে বড়লাট লর্ড নর্থব্রুক 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন। উদ্দেশ্য কী ছিল, এই আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। তার পরবর্তী কোশ্চেন দেখো, অস্ত্র আইন কি, অস্ত্র আইন। কট্টর সাম্রাজ্যবাদী শাসক বড়লাট লিটন জাতীয়তাবাদী জাগরণকে ধ্বংস করার লক্ষ্যে জারি করেন কুখ্যাত অস্ত্র আইন। অস্ত্র আইনে কী বলা হচ্ছে, অস্ত্র আইনে বলা হয় যে কোনো ভারতীয় আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতে পারবে না, অন্যদিকে ইউরোপীয়রা তাদের প্রয়োজনীয় অস্ত্র রাখতে পারবে, অর্থাৎ অস্ত্র আইন ইউরোপীয়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তিতুমির কেন বিখ্যাত, স্মরণীয় কেন, উত্তরে কী বলা হচ্ছে, তিতুমির বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির। তিনি রায়বেরিলি সৈয়দ আহমেদ ব্রেলভির সংস্পর্শে এসে ওয়াহাবি আন্দোলনে অনুপ্রাণিত হন। তিনি বাংলার জমিদার মহাজন নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেন। তিনি বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে বীরের মতো মৃত্যুবরণ করেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, মুন্ডা উলগুলান কি, আদিবাসীদের ব্যবহৃত শব্দ উলগুলান কথার অর্থ হচ্ছে বিরাট তোলপাড় বা বড় আন্দোলন। ভারত উপজাতীয় কৃষক বিদ্রোহের ইতিহাসে অন্যতম বড় ঘটনা ছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে সময় পর্বে সেকে কেন্দ্র করে সংগঠিত মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ। মুন্ডাদের উপর জমিদার মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণ ও অত্যাচারের ফলে এই উলগুলান শুরু হয়েছিল। বিরসা মুন্ডার মৃত্যুর পর এই উলগুলান অবসান ঘটে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সম্পদের বহির্গমন কাকে বলে অথবা ড্রেন থিওরি বলতে কি বোঝায়। ড্রেন থিওরি বলতে অথবা বোঝায় ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়াকে। ভারতের ড্রেন থিওরির প্রবক্তা হলেন দাদাভাই নওরোজি। ব্রিটিশ আমলে ভারতের সম্পদ বিভিন্নভাবে ব্রিটেনে স্থানান্তরিত হতো, ফলে ভারতের অবস্থার উন্নতি হতো না। ভারত অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা হতো। বস্তুত ভারতের ব্রিটিশ সরকার স্পঞ্জের মতো কাজ করতো, ভারতের সম্পদ শোষণ করত আর তা ইংল্যান্ডে জমা করত। ভারতে ব্রিটিশ আমলে ব্রিটেনের জাতীয় আয়ের 2% সম্পদ ছিল ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। নেক্সট কোশ্চেন দেখো, দাক্ষিণাত্য হাঙ্গামা কি, কেন হয়েছিল। 1875 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলে। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ কি, অত্যাধিক ভূমি রাজস্ব। দাক্ষিণাত্য হাঙ্গামার অন্যতম প্রধান কারণ ছিল রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকদের উপর অত্যাধিক করের বোঝা। 2 নম্বর বলা হচ্ছে তুলোর মূল্য হ্রাস। ঐতিহাসিক এল নটরাজন বলেছেন যে দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের অন্যতম কারণ ছিল তুলোর মূল্য হ্রাস পাওয়া। 3 নম্বর মহাজনদের শোষণ। দক্ষিণ ভারতের সাহুকার
মহাজনরা দারিদ্র চাষিদের বিভিন্নভাবে শোষণ করত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশিল্পায়ন কি? ঠিক আছে, অবশিল্পায়ন শব্দটি শিল্পের অধঃপতনকে বোঝায়। শিল্পায়নের সুনির্দিষ্ট সংজ্ঞা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, তাই ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রসারের সর্বাপেক্ষা বিষময় ফল হলো ভারতের চিরাচরিত ও ঐতিহ্যমণ্ডিত কুটির শিল্পের ধ্বংস। অর্থনৈতিক ইতিহাসের পরিভাষায় এই অবস্থাকে অবশিল্পায়ন বলে। অবশিল্পায়নের ফলে ভারত ইংল্যান্ডের কারখানার তৈরি পণ্যের বাজারে পরিণত হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি, দাদন প্রথা কি অথবা দাদনের অর্থ কি? দাদন হলো এক ধরনের ঋণ দেওয়া বা নেওয়ার ব্যবস্থা, অর্থাৎ এক কথায় অগ্রিম অর্থ প্রদান। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটলে বস্ত্র শিল্পের প্রয়োজনে নীলের চাহিদা বাড়ে। এই নীলের চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি জমিতে নীল চাষে বাধ্য করানোর জন্য নীলকরদের দ্বারা নীল চাষিদের দেওয়া এই অগ্রিম টাকা বা ঋণ দেওয়ার প্রথা দাদন নামে পরিচিত। অর্থাৎ দাদন হলো অগ্রিম অর্থ প্রদান। তার পরবর্তী কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, এটা রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? ঠিক আছে, 1820 খ্রিস্টাব্দে থমাস মনরো এবং আলেকজান্ডার রিড এই ব্যবস্থা চালু করেন। রায়তওয়ারি বন্দোবস্ত কী? রায়ত বলতে কৃষককে বোঝায়। এক, এই ব্যবস্থায় কৃষকের কাছ থেকে সরকার সরাসরি খাজনা আদায় করত। দুই, এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা জমিদার ছিল না। তিন, 20 থেকে 30 বছর পর বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে রাজস্ব হার পরিবর্তিত হয়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ফাইনাল পরীক্ষা বা থার্ড সামেটিভ এক্সামিনেশান, বা তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার, অষ্টম শ্রেণীর ইতিহাসের সেরা 40টি 2 মার্ক্সের প্রশ্ন। বন্ধুরা, যদি আমি আমি আশা করবো যে তোমরা এগুলো করে যাও, তাহলে অবশ্যই এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকো।